প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে বাবা পিঠার একটা রেসিপি দেখাবো। পিঠাটা অনেক সুন্দর হয়েছে, অনেক তুলতুলে, খেতে অনেক মজা। আমি 6 কাপ চালের গুঁড়ি নিয়েছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, নারকেল, চালের গুঁড়াগুলো আমি লবণ আর পানি একসাথে মিক্স করেছি। করে এগুলাকে পানি দিয়ে ঝরঝরে করব। নারকেল দিলাম, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এগুলাকে একসাথে মিক্স করে নেব। দেখুন, দেখতে অনেক সুন্দর লাগছে জিনিসটা। আমার মাখা হয়ে গেছে। আমি একটা পাতিল নিলাম, পাতিলের উপরে একটা মাটির ঢাকনা ব্যবহার করব। আপনারা চাইলে সিলভারের ঢাকনা ব্যবহার করতে পারেন বা অন্য কিছু। আমার কাছে মাটিরটা ছিল, তাই আমি মাটির ঢাকনাটা ইউজ করলাম, যাতে ভাপটা বের না হয়। তাই চারদিক দিয়ে আমি আটা দিয়ে ঢেকে নিয়েছি। পাতিলটাতে পানি দিয়েছি, ভাপটার কারণে পিঠাটা হয়। এখন আমি পিঠাটা দিলাম। তারপর এটা আমি ঢেকে দেব। তার উপরে আমি মাটির একটা ঢাকনা ব্যবহার করেছি, তা দিয়ে ঘুরে দিলাম। আর 10 মিনিট পর আমি দেখব পিঠাটা হয়েছে কিনা। হ্যাঁ, পিঠাটা হয়ে গেছে। আমি প্রথমে আমার বাচ্চাদের জন্য কয়েকটা সাদা পিঠা বানিয়েছি। বাচ্চারা ঝাল খেতে পারবে না, তাই এভাবে সাদা কয়েকটা পিঠা বানিয়ে নিলাম। দেখুন, অনেক নরম, তুলতুলে, খেতে অনেক মজা। আপনারাও ট্রাই করুন। এবার দেখুন, আমি নারকেল, ধনিয়া পাতা, মরিচ দিয়ে যেটা বানিয়েছি, এটা দেখুন অনেক সুন্দর হয়েছে দেখতে। পিঠাটা অনেক তুলতুলে হয়েছে। আমার এই পিঠার রেসিপি যদি ভালো লাগে, লাইক করুন, কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।